আল্লাহ রাব্বুল আমিন আমাদের কাছ থেকে কোনো নিয়ামত ছিনিয়ে নিলে সেখানে যদি আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আমাদেরকে দান করেন। মুসলিম শরীফের হাদিস হযরত আবু হাসান রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, আমার দুইটি ছোট ছোট সন্তান মারা গিয়েছে, আপনি কি আল্লাহর প্যারা হাবিবের পক্ষ থেকে এমন কোনো হাদিস আমাকে শোনাবেন যে হাদিস শুনে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে? তখন তিনি বললেন, নাআম সিগারুহুম দামিসুল জান্নাহ, তোমাদের ছোট ছোট বাচ্চা সেগুলো হলো জান্নাতের প্রজাপতি তুল্য, তারা যখন ছোটবেলায় মারা যায় তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়, এমনকি তাদের পিতাকে তারা হাশরের ময়দানে তাদের কাপড়ের কর্নার অথবা তাদের হাতের মধ্যে এমনভাবে ধরবে যতক্ষণ পর্যন্ত তাদের পিতামাতাকে জান্নাতে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত তারা ক্ষান্ত হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে ছোট ছোট বাচ্চা যদি মারা যায় কাল কিয়ামতের ময়দানে তারা তাদের মা বাবাকে হাতে ধরে বা আমার নবী বলছেন কাপড়ের কোনা ধরে টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য সন্তান মারা গেলে, নাবালক বাচ্চারা যখন মারা যায়, শিশু যখন মারা যায়, তখন আমরা অধৈর্য হব না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পেরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা কি আমার বান্দার কলিজার টুকরাকে নিয়ে এসেছো নাকি? ফেরেশতারা বলেন, হ্যাঁ, আপনার বান্দার কলিজার টুকরা ছোট শিশু বাচ্চাটাকে আমরা তাদের তার রূহ কবজ করে আমরা নিয়ে এসেছি। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আমার বান্দা কি বলেছে? আমার বান্দা কি কোনো নাফরমানি কথা বলেছে কিনা, নাশুকরি কথা বলেছে কিনা? যেমন আজকাল আমরা শুনে থাকি ছোট বাচ্চা মারা গেলে মায়েরা বিলাপ করে কাঁদে, বাবারা বিলাপ করে কাঁদে, ও আল্লাহ তুমি এত বড় জুলুম আমার উপর কেমনে করলে, নাউজুবিল্লাহ, আল্লাহকে জালিম বলে ফেলছেন, এটা হলো কুফুরি কালাম। এ আল্লাহ তুমি আমার সন্তানকে কেন কেড়ে নিলে, তুমি এত বড় জুলুম কেন করলে? এই কথাটা অত্যন্ত সহজ বলে আমরা বলে দিই, অথচ এটা বলার সাথে সাথে আমাদের ঈমান চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতারা বলে, সে বলেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটাই হলো কাজ, আমরা আল্লাহর জন্য আমাদের প্রত্যেককে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। ইন্না লিল্লাহি, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করতে হবে। নাকি কেউ কেউ থেকে যাবেন, সন্তান মারা গেছে আপনি থেকে যাবেন, বা আমার সন্তান মারা গেছে আমি থেকে যাব, এমনটি নয়। সবাইকে যেতে হবে, আল্লাহর দিকে যেতে হবে। সেজন্য যখনই সন্তান মারা যাবে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মা বাবা মারা গেলে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে কোনো মুসলমান মারা গেছে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ তাআলা বলেন, ফায়াকুলুল্লাহ ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার ওই বান্দার জন্য যে তার সন্তান মৃত্যুবরণ করার ফলে ধৈর্য ধারণ করেছে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, আর সেই ঘরের নাম রাখলাম আমি বাইতুল হাম। ঘরের নাম কি? বাইতুল হাম।